নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সন্ধিকালীন আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আপনাদের সবার প্রথমে বলবো যে আমাদের আজকে এই আপডেটটা নিয়ে আসতে একটু খুবই দেরি হয়ে গেল, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটিকে শুরু করা যাক। আপনারা একটু মানিয়ে নেবেন, কারণ মানুষের একটু প্রবলেম থাকতেই পারে, তার জন্য কিন্তু আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটিকে শুরু করা যাক। তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত দক্ষিণের জেলাগুলি আছে, শুধু দক্ষিণ নয়, আর বেশ কিছু কিন্তু উত্তরের জায়গা নিয়েও কিন্তু একটি গভীর মেঘ উঠেছে। এবং এই মেঘের ফলে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হয়তো বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন যে কালো করে এই মেঘটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং ঠিক সকালের দিকে অর্থাৎ দুপুরবেলা, সরি, বিকেল 5টার সময় এমন পরিস্থিতি ছিল, তারপর কিন্তু এই মেঘ আস্তে আস্তে করে তার যে এরিয়াটা নিচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে। এবং বাড়তে বাড়তে কিন্তু শান্তিপুর, চন্দননগর, আরামবাগ অবধি চলে এসেছে এবং কোলাঘাট অবধি, খড়গপুর, আর কিছুক্ষণের মধ্যে হয়তো কলকাতার মধ্যেও কিন্তু পৌঁছে যাবে মেঘ, যার ফলে কিন্তু কলকাতা এবং তার আশেপাশের অংশগুলোতেও বৃষ্টি হবে। তো কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টি হবে সেটাও দেখাবো, এবং দেখাবো যে ঘূর্ণিঝড় যে সিত্রাং বঙ্গোপসাগরে উঠছে সেটার এই মুহূর্তে কী পরিস্থিতি আছে, এক্স্যাক্টলি এই পরিবর্তনে কোথায় কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রোজ থাকছে, এই ঘূর্ণিঝড়টির কোন জায়গায় আছড়ে পড়তে পারে, সব কিছু তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেবো। তবে ভিডিওটি অবশ্যই শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক করে দেবেন, এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দেবেন, এবং ক্লিক করার পরে পাশে একটা ঘন্টির চিহ্ন আসবে ওটাতেও ক্লিক করবেন, এবং করার পরে কিছু অপশান আসবে যার মধ্যে সবার উপরে এ ডবল এর অল লেখা থাকবে ওটাতেও কিন্তু ক্লিক করবেন। করলে কী হবে, আমরা যখনই কোনো নতুন আপডেট ছাড়বো এই ঘূর্ণিঝড় সিত্রাং রিলেটেড অথবা বঙ্গের যদি কোনো আবহাওয়ার পরিবর্তন থাকে রিলেটেড, তখন কিন্তু আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, আপনাদের সঙ্গে সঙ্গে দেখতে কিন্তু সুবিধা হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক। আমরা আসছি এই অবস্থায় অর্থাৎ আমরা এই পরিস্থিতিতে আসছি অর্থাৎ বঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, তার আগে কিন্তু আমরা একবার দেখে নেব যে ঘূর্ণিঝড় সিত্রাঙের কী পরিস্থিতি। তো চলুন একবার বায়ুর ঝাপটা মুড়ে যাক। যারা এই বৃষ্টির সম্বন্ধে দেখতে চান তারা কিন্তু অবশ্যই একটু স্কিপ করতে পারেন, ভিডিওটাকে স্কিপ করে একটু আগিয়ে যেতে পারেন। ভিডিওটি টোটাল 8 মিনিটের হবে, আপনারা একটু স্কিপ করে আগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনারা আজকের ওয়েদারটা দেখতে পাবেন। আর যারা এখন থেকে দেখবেন অর্থাৎ যারা ঘূর্ণিঝড়টির ব্যাপারেও দেখবেন তারা পুরো ভিডিওটিকে দেখতে পারেন। তো চলুন বায়ুর ঝাপটা মুড়ে চলে গেলাম। মুড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন অংশে এমন টাইপের একটু একটু করে মৃদু হাওয়া চলেছে, তবে সন্ধ্যার পর থেকে হয়তো একটু আধটু হাওয়াটা কমেছে। এখন দেখা যাক বৃষ্টি কখন আসে সেটা আমরা দেখব। তার আগে আমরা এটাকে যখন আমরা প্লে করে দিচ্ছি, প্লে করলে শনিবার যখন আমরা 14 তারিখ যাচ্ছি সেই সময় কিন্তু আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, অর্থাৎ 14 তারিখ থেকে কিন্তু একটা প্রভাব যেটা হচ্ছে বঙ্গোপসাগরে অর্থাৎ বে অফ বেঙ্গলে আসতে চলেছে, যেটা কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাঙে পরিণত হবে। তবে আপাতত 15 তারিখের মধ্যে আমরা আপাতত কোনো ঘূর্ণিঝড়ের রূপ দেখতে পাচ্ছি না অথবা কোনো ঘূর্ণাবর্তও দেখতে পাচ্ছি না। আমরা এটাকে করে নেব যেটা হচ্ছে সমচাপ রেখা মোডটা অন। সমচাপ রেখা মোড অন করলে আমরা যেটা দেখতে পাচ্ছি কবে থেকে লো প্রেশার হবে সেটা একবার দেখে নেব। দেখুন 15 তারিখের পর যখন আমরা 16 তারিখ যাচ্ছি অর্থাৎ 16 তারিখ সোমবার, সোমবারে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না, সোমবারে কিন্তু আমরা কোনো ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখতে পাচ্ছি না, অর্থাৎ সোমবারও ক্লিয়ার থাকবে। এরপরে মঙ্গলবার যখন 17 তারিখ যাচ্ছি, 17 তারিখ গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, অর্থাৎ 17 এবং 18 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি একটা লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন যে 18 তারিখ থেকে কিন্তু একটা ঘূর্ণাবর্তের মতন সৃষ্টি হচ্ছে। এক্স্যাক্টলি এই যে ঘূর্ণিঝড় সিত্রাং সেটা কবে থেকে তৈরি হওয়ার কথা, তাহলে একটা কথা বলতে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবার 18 তারিখে এর ঘূর্ণাবর্ত ওটা শুরু হয়ে যাবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি এই অংশে। এরপরে 18 তারিখ থেকে যখন আমরা আস্তে আস্তে করে নেবো, এবং 18 তারিখে যদি আমরা এই গতি দেখি যখন ঘূর্ণাবর্ত থাকছে তখন কিন্তু এর গতি উঠছে 64 কিলোমিটার পার হওয়ার এর গাস্টিং অর্থাৎ বায়ুর ঝাপটা। এরপর আমরা বায়ুমুড়েকেও আপনাদেরকে দেখিয়ে দেবো। আর তবে বলতে পারি এই ঘূর্ণিঝড় কিন্তু প্রবল ভয়ঙ্কর হতে পারে এই ঘূর্ণিঝড়টি, যেহেতু আগের ঘূর্ণিঝড়টি কমজোরি হয়েছিল, তো তবে এই ঘূর্ণিঝড়টি কিন্তু একটু ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাবো, সেসব অবধি দেখতে থাকুন। তো এটাকে যখন আবারও প্লে করছি, প্লে করলে যখন আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন 11টা PM যখন আমরা যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি 61 কিলোমিটার হচ্ছে গতি। এরপর বৃহস্পতিবার যখন 19 তারিখ যাচ্ছি, 19 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি 67, এবং এর যে সবথেকে হাইয়েস্ট যে গতি থাকতে পারে অর্থাৎ যে ঝড়ের ঝাপটা সেটা কিন্তু 70-এর কাছাকাছি।
এরপরে আবার যখন এটাকে প্লে করলাম তখন এর গতি কিন্তু উঠে যাচ্ছে, যদি আমরা দেখিনি 90 কিলোমিটার, মানে 18 তারিখে ঘূর্ণাবর্ত ওটা শুরু হয়ে যাচ্ছে, 19 তারিখ বৃহস্পতিবার 10:00 AM এ এই ঘূর্ণাবর্তের যে হচ্ছে শক্তি সেটা কিন্তু 90 কিলোমিটার পার হাওয়ারে উঠে যাচ্ছে। এটা কিন্তু আপাতত দেখে নিন, তার মানে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গে তৈরি হওয়ার সম্ভাবনা হয়ে উঠেছে। এরপর এটাকে এখন আবারও প্লে করছি, প্লে করলে দেখতে পাচ্ছেন গতি কত থাকছে একবার দেখে নিই। দেখুন সেই 85, 86, 90 মধ্যে থাকছে, কিন্তু আস্তে আস্তে যে ঘূর্ণাবর্তের আকার সেটা কিন্তু গভীর হচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে আকার সেটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। এরপরে এটাকে দেখে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের দিকে যেতে পারে। দেখুন এটা দেখে মনে হচ্ছে কিন্তু কোথায় যায় সেটা একবার লাস্টেই প্রমাণিত হবে, তবে এখন অবধি প্রমাণিত নয় এটা কোথায় গিয়ে আছে বলবো। এখন শুধু একটা প্রেডিকশন দিচ্ছে আমাদের উইন্ডি, তবে এটা সেই সঠিক প্রেডিকশন এটা নাও হতে পারে। পরবর্তীকালে কোথায় আছড়ে পড়তে পারে সেটা পরবর্তী 18 তারিখ গেলে হয়তো একটু আধটু বোঝাও যেতে পারে। এরপরে 20 তারিখ শুক্রবার গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন যে শুক্রবারের মধ্যে কিন্তু এটা আরও শক্তিশালী আকার নিচ্ছে, নিয়ে কিন্তু 94 কিলোমিটার পার আওয়ার এবং কোথাও কোথাও 97 থেকে 98 কিলোমিটারও কিন্তু পার হাওয়ারে আমরা দেখতে পাচ্ছি গতি উঠে যাচ্ছে। এরপরে শনিবার 21 তারিখ যখন যাচ্ছি তখন যদি আমরা দেখি 90, 91 এর মধ্যে থাকছে, কখন একটু শক্তি বাড়াচ্ছে কখন একটু শক্তি কমছে এই দেখতে পাচ্ছি। তবে ঘূর্ণিঝড় কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে আমরা যেটা দেখতে পাচ্ছি, সম্ভাবনা রয়েছে। দেখুন তার আগে যখন আমরা এখানে যদি দেখে নিই একবার, দেখলাম হঠাৎ করে এর গতি কিন্তু 104 কিলোমিটার উঠে গেল, অর্থাৎ আস্তে আস্তে ওর কিন্তু শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। এরপর এটাকে আবার যখন প্লে করছি, প্লে করলে দেখতে পাচ্ছি আবার এর গতি শক্তি বেড়ে গেল, বেড়ে কিন্তু 102, 103, 106 এর মধ্যে উঠে গেছে দেখতে পাচ্ছেন, কোথাও কোথাও 6-7 মধ্যে, অর্থাৎ আস্তে আস্তে করে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। এবং পরবর্তীকালে আবার যখন প্লে করছি, প্লে কিন্তু হঠাৎ করে আরও শক্তি বেড়ে গেল, বেড়ে কিন্তু 127 কিলোমিটার পার হওয়ার হয়ে গেল। অর্থাৎ আমরা দুপুরের আপডেটে আপনাদেরকে কী দেখাচ্ছিলাম, দুপুরের আপডেটে আমরা যখন মায়ানমারে এটা আছড়ে পড়তে দেখছিলাম, অর্থাৎ যে প্রেডিকশন দেখাচ্ছে আমাদের এই মুহূর্তে উইন্ডি যে মায়ানমারে একটু উত্তরের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন কিন্তু গতি ছিল 127, আর এখন সমুদ্রে থাকাকালীনই এর গতি হয়ে যাচ্ছে 27, আর এখনও মায়ানমার উপকূল তো অনেকটাই দূর। এখন দেখা যাক আরও কত শক্তি অর্জন করতে পারে। তবে আবার যখন এটাকে প্লে করলাম, তখন আরেক ধাক প্লে করলে কিন্তু 149 থেকে 152 মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সব থেকে ভয়ঙ্কর হতে চলেছে কিন্তু এই ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি। তারপরে আবার যখন এটাকে প্লে করব, প্লে করলে দেখুন আবারও শক্তি বেড়ে যাচ্ছে, শক্তি বেড়ে কিন্তু 66-67 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে, অর্থাৎ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ঘূর্ণিঝড়। আর আমরা দুপুরের আপডেটে দেখেছিলাম এটা এই অংশে আছড়ে পড়ছিল, তবে এই মুহূর্তে ফের একবার আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমারের দক্ষিণ দিকে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তের আপডেটে। তবে আবারও যখন আমরা এটাকে প্লে করছি, দেখুন দেখাচ্ছে যে মায়ানমারে আছড়ে পড়তে পারে 160-70 কিলোমিটারের গতি নিয়ে, আর এই আপডেটে কিন্তু এতটাই আমরা পাচ্ছি বন্ধুরা। এরপরে আমরা যদি উপগ্রহ চিত্র দেখে নিই, আপাতত ঘূর্ণিঝড় যেটা হচ্ছে সিত্রাং নিয়ে কনফার্মেশন হয়ে গেলাম আমরা, তবে এর যে কোথায় আছড়ে পড়বে সেটা এখনও কনফার্ম না। এখন দেখাচ্ছে মায়ানমার হয়তো কালকে সকালবেলার আপডেট আবার পরিবর্তন হলে দেখালো বাংলাদেশে গিয়ে আছড়ে পড়লো, অথবা তার পরের দিন আবার আপডেট হলে দেখা গেলো যে আবার পশ্চিমবঙ্গে আছড়ে পড়লো। তার জন্য এটা এখনও কোথায় আছড়ে পড়বে সেটা এখনও কনফার্ম নয়। ঘূর্ণিঝড় যে হচ্ছে সেটা কিন্তু আমরা জেনে যাচ্ছি এবং তার শক্তিও বাড়বে সেটাও দেখছি, কিন্তু যেটা হচ্ছে আছড়ে কোথায় পড়বে সেটা এখনও কনফার্ম নয়। সেটা আপনারা অশনি দিয়ে দেখে নিয়েছে, প্রথমে অশনি দেখাচ্ছিল যে বাংলাদেশে, তারপরে দেখাচ্ছিল পশ্চিমবঙ্গে, তারপরে ওড়িশা, তারপরে দেখালো যে অন্ধ্রপ্রদেশে গিয়ে আছড়ে পড়লো। তো তাই ঘূর্ণিঝড়ে কোথায় আছড়ে পড়বে সেটা কিন্তু কনফার্ম নয়। এবার যদি আমরা উপগ্রহ চিত্র যাই, অর্থাৎ স্যাটেলাইট মোড, স্যাটেলাইট মোড গেলে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন অংশগুলো এই মুহূর্তে মেঘে ছাড়ছে দেখতে পাচ্ছেন। যে আমরা যখন এটাকে প্লে, এটাকে দেখুন আমরা সব থেকে এখন কটা বাজছে সেই অনুযায়ী আমরা এটাকে দেখছি। দেখুন দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, বাঁকুড়া, শান্তিপুর বিভিন্ন অংশ কিন্তু মেঘে ছেয়ে গেছে। চন্দননগর, সিঙ্গুর, জগৎবল্লভপুর, পাবা, খানকুল, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচড়াপাড়া বিভিন্ন অংশ কিন্তু মেঘে ঢেকে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে এই অংশগুলোতে বৃষ্টির সম্ভাবনা চালু হচ্ছে। এছাড়া আলামনগরা, জয়পুর, বিষ্ণুপুর, রতনপুর, বাঁকুড়া, ইন্দুপুর, হাতিরামপুর, কাতরা, সিমলাপাল, তারপর হচ্ছে গোয়ালতর, শালবনি, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল বিভিন্ন অংশ, পাঁশকুড়া, মেদিনীপুর, এই অংশগুলো খড়গপুরের দিকে আস্তে আস্তে মেঘ যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, দমকল, করিমপুর, হরিহর, নয়টা, তারপর হচ্ছে লালগোলা, জঙ্গিপুর, অর্থাৎ উত্তরের কিছু অংশও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরাপাড়া, নলহাটি, তারপরে রামপুরহাট, মাল্লারপুর, তাছাড়া আমরা সাইন্থিয়া, সিউড়ি,
আসানসোল বিভিন্ন অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া অংশও দেখতে পাচ্ছি যে আমরা বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হয়তো কিছু জেলায় বৃষ্টি চালু হয়ে গেছে আর কিছু জেলায় বৃষ্টি চালু হবে এখনও বাকি আছে। আর বাংলাদেশে যদি যাই তাহলে রাজশাহী, পাবনা, যশোর, আমরা মেহেরপুর বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, এছাড়াও ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি আমরা মেঘ উঠেছে, কুমিল্লা, আগরতলা, তারপরে এবং তার আশেপাশে যত অংশ আছে বেড়ামারা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে রূপগঞ্জ, বিভিন্ন অংশে নরসিংদী, বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা চালু হয়েছে। তো যে যে নামগুলো বললাম সে সেই জায়গায় যদি মেঘলা করে এখন অবধি বৃষ্টি চালু হয়ে থাকে সেটাও জানাবেন, আর যদি মেঘলা হয়ে থাকে শুধু সেটাও জানাবেন। তো এই ভিডিওটা বন্ধুরা এতটাই, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।